বাংলাদেশের দুর্যোগপূর্ণ মুহূর্তে কোন কোন সেলিব্রিটি রয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে, প্রথমেই আলোচনা করা যাক আরএস ফাহিমকে নিয়ে। আরএস ফাহিমের সেই ক্ষতিগ্রস্ত মানুষদের ঘটনাস্থলে পৌঁছান সেই ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আস। দর্শক, এবার আলোচনা করা যাক উমর আল ফায়ারকে নিয়ে। বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগের মুহূর্তে সবার আগে যিনি এগিয়ে এসেছেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছে উমর আল ফায়ার। চলুন তার একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখে আসি। দর্শক, এবার একটু ছোট্ট একটি ক্লিপ দেখে আসবো আমাদের সকলের প্রিয় এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাইয়ের একটি ছোট্ট ভিডিও ক্লিপ। চলুন সেটি দেখে আসি। যেটা দরকার সেটা হচ্ছে বোট দরকার, এবং বোটটা শক্তিশালী বোট দরকার, এবং তার উপরে হচ্ছে কি হেলিকপ্টার দরকার। প্রতিবারের মতো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন তাসরিফ খান, তাকে নিয়ে নতুন করে কিছু বলার। প্রতিবার বাংলাদেশের সবার আগে দুর্যোগপূর্ণ মুহূর্তে যিনি এগিয়ে এসেছেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন শাইখ আহমদুল্লাহ। সবসময় তিনি তাদেরকে সাহায্য করে এসেছেন, এখনো তিনি রয়েছেন সে মানুষদের সহযোগিতার কাছে যেখানে তিনি এখনো চলমান কার্যক্রম রেখেছেন। আশা করি আল্লাহ তাআলা তাদের এই কাজগুলো কবুল করবেন এবং তাদেরকে আরো ভালো ভালো কাজ করার তৌফিক দিবেন। ভিডিওটি এ পর্যন্তই।